আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট লাভার ভিডিও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কী সম্পর্কে কথা বলতে যাচ্ছি। জি, আজকে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা চট্টগ্রামের মাঝে চলাচলকারী বাংলাদেশের প্রথম ননস্টপ ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ট্রেন সম্পর্কে। আজকের এই ভিডিওতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত যাবতীয় তথ্য, সময়সূচি, ভাড়ার তালিকা এবং আরও যে সকল তথ্য রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। পুরোটা ভিডিও জুড়ে পাশেই থাকবেন, অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসবে। চলুন দেরি না করে শুরু করা যাক। সুবর্ণ এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম এবং ঢাকার মাঝে চলাচলকারী বাংলাদেশ রেলওয়ের প্রথম বিরতিহীন আন্তনগর ট্রেনই সুবর্ণ এক্সপ্রেস। ট্রেনটি 1998 সালের 14ই এপ্রিল উদ্বোধন করা হয়। বর্তমানে ট্রেনটির কোড নাম্বার 701 এবং 702। 701 আপ সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং 702 ডাউন সুবর্ণ এক্সপ্রেস ঢাকা হতে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে বাংলাদেশে তিনটি ননস্টপ ট্রেন রয়েছে, যার একটি এই সুবর্ণ এক্সপ্রেস, দ্বিতীয়টি সোনার বাংলা এক্সপ্রেস এবং তৃতীয়টি বনলতা এক্সপ্রেস। এর মধ্যে সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস মিটারগেজ ট্রেন এবং বনলতা এক্সপ্রেস ব্রডগেজ ট্রেন। মিটারগেজ সুবর্ণ এবং সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা এবং চট্টগ্রামের মাঝে চলাচল করছে এবং ব্রডগেজ বনলতা এক্সপ্রেস ঢাকা হতে চাপাই নবাবগঞ্জের মাঝে চলাচল করছে। 701 আপ সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম হতে সকাল 7 ঘটিকায় ছেড়ে গন্তব্য কমলাপুর স্টেশনে পৌঁছায় দুপুর 12:20। আবার কমলাপুর থেকে 702 ডাউন সুবর্ণ এক্সপ্রেস বিকাল 4:30 ছেড়ে চট্টগ্রামে পৌঁছায় রাত্র 9:50। আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন সোমবার, অর্থাৎ সোমবারে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে না। যাত্রাপথে ট্রেনটি ঢাকা হতে ছেড়ে ঢাকা বিমানবন্দর এবং একদম চট্টগ্রামে গিয়ে স্টপেজ প্রদান করে থাকে। সুবর্ণ এক্সপ্রেস এমন একটি ট্রেন যে ট্রেনের শোভন চেয়ার কোচের থেকে এসি চেয়ার কোচের সংখ্যাই বেশি। বর্তমানে ট্রেনটি 18টি বগির বিশাল বহর নিয়ে চলাচল করছে। কোচের মধ্যে 8টি তাপানুকূল চেয়ার, 60টি শোভন চেয়ার, 1টি পাওয়ার কার, 2টো শোভন চেয়ার এবং খাবার গাড়ি সংযুক্ত রয়েছে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতিসীমা 85 কিলোমিটার প্রতি ঘণ্টা। আগে ট্রেনটি 29 সিরিজের লোকোমোটিভ নিয়ে চলাচল করলেও বর্তমানে ট্রেনটি 30 সিরিজের কোরিয়ান হুন্দাই রোটেমের ইঞ্জিন নিয়ে চলাচল করছে। ঢাকা হতে চট্টগ্রাম 346 কিলোমিটার দূরত্ব সুবর্ণ এক্সপ্রেস অতিক্রম করতে সময় নেয় 5:20 এবং ট্রেনটির অ্যাভারেজ গতিসীমা 61 কিলোমিটার প্রতি ঘণ্টা। যাত্রাপথে ট্রেনটি টঙ্গী, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত যায়। ঢাকা হতে ছাড়ার সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের কোচ সামনে থাকে এবং এসি কোচগুলো সামনের দিকে থাকে। অনুরূপভাবে চট্টগ্রাম হতে ছাড়ার সময় কোচ পিছনের দিকে থাকবে এবং এসি কোচগুলো পিছনের দিকে থাকে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের প্রতিটি শোভন চেয়ার শ্রেণীতে 60 জন বসতে পারবেন এবং তাপানুকূল চেয়ার বা এসি চেয়ার যে কোচটি রয়েছে সেখানে 55 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এবার আসি ট্রেনটির ভাড়ার তালিকা নিয়ে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার শ্রেণীর ভাড়া 385 টাকা এবং এর সাথে 15% ভ্যাট যুক্ত হয় এবং স্নিগ্ধা কোচ বা এসি চেয়ার কোচের ভাড়া 656 টাকা, এর সাথেও 15% ভ্যাট সংযুক্ত করা হয়। বর্তমান সময়ে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চলছে কোরিয়ান উন্নত মানের কোচের বহর নিয়ে। বর্তমানে এই ট্রেনে বেশ কিছু ইউনিক ফিচার রয়েছে যেগুলো সুবর্ণ এক্সপ্রেসকে সকল আন্তনগর ট্রেন থেকে আলাদা করেছে। প্রথমত, ট্রেনে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, অর্থাৎ সম্পূর্ণই অটোমেটিকভাবে এটি নিয়ন্ত্রণ করা হয়। আপনি চাইলেও দরজা ঝুলে ঝুলে কোথাও যেতে পারবেন না। ট্রেন ছাড়ার নির্দিষ্ট কিছু সময় পূর্বে এই গেটটি বন্ধ করে দেওয়া হয়। পুরো ট্রেনটিতে রয়েছে অসাধারণ আলোকসজ্জা।
পুরো ট্রেনটি সিসি ক্যামেরা দ্বারা অন্তর্ভুক্ত। প্রতিটি কোচে দুটো করে সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রতিটি কোচে আপনার সুবিধার জন্য একজন করে অ্যাটেন্ডেন্ট নিয়োজিত রয়েছে। ট্রেনটিতে রয়েছে খাবার গাড়ির সুব্যবস্থা, রয়েছে অত্যাধুনিক বায়ো টয়লেট এবং আরও সকল অত্যাধুনিক ফিচার যা আপনাকে একটা দারুণ প্রিমিয়াম ফিল দিবে। ঢাকা হতে চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম হতে ঢাকার উদ্দেশ্যে গেলে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে বেছে নিন। আপনি অতি দ্রুত সময়ে ঢাকা হতে চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম হতে ঢাকা পৌঁছে যাবেন। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এরপরে কোন ট্রেন নিয়ে ভিডিও তৈরি করব সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। সর্বোপরি আমার কাছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের অন্যতম সেরা একটি আন্তনগর ট্রেন মনে হয়েছে। এর বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে যা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকে বাংলাদেশের অন্য সকল আন্তনগর ট্রেন থেকে একদমই আলাদা করে ফেলেছে। আমার চ্যানেলে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম থেকে ঢাকা সম্পূর্ণ একটি জার্নি রিভিউ রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তার লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রান্সপোর্ট লাভার বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।